যেহেতু এটি রমজান মাস সম্পর্কে বেশ কিছু মাসলা মাসাইল আপনাদের সম্মুখে তুলে ধরব। যে প্রশ্নগুলি মূলত আমি এখানে লিপিবদ্ধ করেছি সেগুলোর উত্তর পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব, এবং সবশেষে যেহেতু এই মাদ্রাসা এই মসজিদ আপনাদের দানের চলে, অতএব রমজান মাস এই দান সম্পর্কেও কিছু আপনাদের উৎসাহমূলক বক্তব্য কোরআন হাদিস থেকে শেষাংশে দেওয়ার আমি চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আমি সরাসরি প্রশ্নে চলে যাই, যেহেতু সময় সংক্ষেপ অনেক সময় লাগবে, কারণ সামনে আবার দুইটি মাত্র জুমা আমরা পাব, সেখানে যাকাত সম্পর্কে সাদাকাতুল ফিত্র সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এখন এই এমত অবস্থায় সে কি সিয়াম পালন করবে না পরবর্তী কাজা করবে? শুধু করোনা ব্যক্তি নয়, যে কোনো অসুস্থ ব্যক্তি যদি সে নিজকে যে সুস্থতা মনে করে যে সে সুস্থ তাহলে সিয়াম পালন করবে, আর দেখা যাচ্ছে যে এটি একটি প্রাণঘাতী অসুখ তাকে দিনে দুইবার বা তিনবার ওষুধ খেতে হবে, যার ফলে তার জন্য আল্লাহ তাআলা এই বিধিবিধান তার উপর জোর করে চাপিয়ে দেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আপনাদের কাছ থেকে সহজটা চান কঠিনটা চান না। অতএব যদি তার অসুখের কারণে যদি ওষুধ খেতেই হয় তাহলে সে সিয়াম রাখবে না, পরবর্তী সে কাজা করবে। আমার কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন আইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কেউ যখন অসুস্থ হবে অথবা সফরে থাকবে তখন সিয়াম রাখতে যদি কষ্টকর হয় তাহলে সামনে যে ১১ মাস আছে এর মধ্যে যে কোনো সময়তে যে এই কাজা সিয়ামগুলো পালন করবে, এটি হলো বিধান। শুধু করোনা রোগী বলে নয়, যে কোনো অসুস্থ ব্যক্তি। এরপরে সাহারির নিয়ত, আমরা যে এই যে সিয়াম পালন করছি নিয়ত নিয়ে কথা, এটা আগেও বলেছি আপনাদেরকে, আজকেও আপনাদেরকে আমি অবহিত করছি যে আসলে নিয়ত হলো অন্তরের দৃঢ় সংকল্প করাকেই বলা হয় নিয়াত। নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে এটি নয়। কিন্তু বুখারী যেটা হাদিস এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপর নির্ভরশীল। অতএব আপনি সিয়াম পালন করবেন যখন সাহারি খাচ্ছেন তখন আপনি মনে মনে দৃঢ় সংকল্প করছেন যে আমি আজকে সিয়াম পালন করব, এই যে নিয়াত, এটাই নিয়াত হয়ে গেল আপনার। আপনি জোহরের সালাত আদায় করতে আসলেন, সালাত দাঁড়ালেন, ঈশার সালাত, জোহরের সালাত, আপনি যে নিয়াত করলেন এটাই নিয়াত হয়ে গেল। এতে মুখে মুখে নিয়াত করা কিছু আরবি গদ পড়ে যেগুলো মানুষ তৈরি করেছে এগুলো বিদআত, এগুলো পড়াতে নিকৃত দুর্বলতা পাপ হবে। অতএব যে কোনো আমলে মনে মনে আপনি নিয়াত করবেন, এটা বুখারীর এক নম্বর হাদিস। এরপরে সাহারি খেতে গিয়ে আজান পড়ে গেলে করণীয় কি? আপনি খাচ্ছেন সাহারি তখন দেখা গেল আপনার খাবার শেষ হয় নাই, আজান শুরু হয়ে গেছে, এখন কি আপনি খাবার বন্ধ করবেন না কন্টিনিউ রাখবেন, খাবার খেতে থাকবেন? শরীয়তের বিধান কি এটা আমাদের জানা দরকার। এর বিধান হচ্ছে যদি আজান শুরু হওয়ার আগে যদি আপনি খেতে বসেন, সাহারি খেতে যদি আরম্ভ করেন আজান শুরু হওয়ার আগে, ফজর আজান শুরু হওয়ার আগেই দেখা গেল আপনার খাবার শেষ হয় নাই, আপনি খাচ্ছেন আজান শুরু হয়ে গেছে, আপনি খাওয়া বন্ধ করবেন না, আপনি খেতে থাকবেন। হাত্তা ইয়াকযিয়া হাজাতুহু মিনহু, যখন আপনার যতটুকু খাওয়া প্রয়োজন আপনি পূর্ণাঙ্গ হবে খেয়েই আপনি শেষ করবেন, আজান শেষ হয়ে। আরেকটি কথা যে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না কোনো কারণে, হয়তো ঘুম ভাঙলো না, আপনার ঘুমটা এমন সময় ভাঙছে যে ফজর আজান শুরু হয়ে গেছে, তখন কিন্তু কিছু খাওয়ার আর বিধান নেই। একটা খেজুর খেয়ে নি, এক গ্লাস পানি খেয়ে নি, এইভাবে সিয়াম রাখা যাবে না, ওই সিয়াম কাজা করতে হবে। যদি কেউ খেয়ে নেয় আজান হওয়ার পরে,
যদি শুরু করে খাবার কতটা খেতে বোঝার চেষ্টা করবে, যদি ফজরের সালাত না আজান শুরু হওয়ার আগেই যদি কেউ খেতে আরম্ভ করে আজান হয়ে গেলে সে খেতে পারবে কন্টিনিউ হবে। আর যদি আপনার ঘুম না ভাঙে, যে ঘুম ভাঙলে এমন সময়তে ফজর শুরু হয়েছে আজান, তখন আপনি আর কিছু খেতে পারবেন না, এক গ্লাস পানিও খেতে পারবেন না, কিছু খেতে পারবেন না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি নিয়াত করে নেবেন যে আমি সিয়াম রাখলাম। সাহারি খেলে বরকত আছে, কিন্তু সাহারি না খেয়েও আপনার সিয়াম হয়ে যাবে। একটি নফল সিয়ামের কথা আপনাদেরকে বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে, বলছে কিছু খাবার আছে কি? তো বললো না কোনো খাবার নেই। বললো ঠিক আছে, আমি তাহলে সিয়ামের নিয়ত করিলাম, আমি রোজা নিয়ত করিলাম। তাহলে বেলা হয়ে সূর্য ওঠার অনেক পরে খাবার সময়তে নাস্তার সময়তে আল্লাহ রাসূল কি করলেন? সিয়ামের নিয়ত করে নিলেন, না খেয়ে। এটা যদিও নফল সিয়াম, কিন্তু ফরজ সিয়াম একই হোক। তাহলে বোঝা গেল যে দলিল কি, যে আপনি বলছেন যে খেতে খেতে যদি আজান শুরু হয়ে যায় তাহলে খেতেই থাকতে হবে পেট পুরো পর্যন্ত। দলিল দলিল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা সামিয়ান নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদি ফালা ইয়াদাউ হাত্তা ইয়াকদিয়া হাজাতা হাজাতুহু মিনহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা ফজরের আজান শুনবে তখন তোমার হাতে খাবার প্লেট আছে, তুমি খাচ্ছ, এই অবস্থায় করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া দাহু, সে যেন প্লেট রেখে না দেয়, সে যেন খেতেই থাকে। হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, সে পূর্ণাঙ্গভাবে খেয়ে সমাপ্ত করবে। এটা হলো বিধান, খাওয়া ছেড়ে দেওয়াটা এটা বিধান নয়, বরং খাওয়াটা হলো কি? এটা হলো শরীয়ত বিধান। এরপরে যে পরের দিন সিয়ামের নিয়ত করেছে কিন্তু ঘুম ভাঙেনি, এটা তো উত্তর হয়ে গেল। এরপর আসলো চার নম্বর প্রশ্ন, ফজরের আজানের পরে যদি অসুস্থ ব্যক্তির ওষুধ খাওয়ার কথা মনে না হয় তাহলে এক গ্লাস পানি কি, ওষুধ কি এক গ্লাস পানি যদি খেয়ে নেয় তাহলে তার সিয়াম হবে কি হবে না? এক্ষেত্রে যেহেতু তার খাওয়াটা কন্টিনিউ ছিল না, খেয়ে সমাপ্ত করেছে, তারপর ওষুধ খেতে ভুলে গেছে, এখন আজান শুরু হয়ে গেছে, তারপর তো ওষুধ খাওয়ার কথা মনে হয়েছে, এখন সে ওষুধ খেয়ে পানি খাবে, তাহলে এই বিধান হলো যে তাকে সিয়াম কাজা করতে হবে। এক্ষেত্রে আজান হওয়ার পরে আর কিছু খাওয়া যাবে না। এরপর আল্লাহ আসলো যে অসুস্থ ব্যক্তি সিয়াম রেখে শরীরে রক্ত নিলে, অনেকেই দেখা যায় যে রক্ত প্রয়োজন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সিয়াম অবস্থায় রক্ত দিতে পারবে কি পারবে না? অথবা দেখা যাচ্ছে টেস্ট করার জন্য আপনি যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার শরীর থেকে রক্ত নিচ্ছে, তাহলে সিয়াম হবে কি হবে না? এই ব্যাপারে দলিল হচ্ছে যে ওলামায়ে আরব যারা, তারা এই ফতোয়াটা দিয়েছে যে এমতো অবস্থায় সিয়াম হয়ে যাবে, রক্ত দিলেও সিয়াম ভঙ্গ হবে না, এমনকি ইঞ্জেকশন যদি কেউ দেয় তাহলেও সিয়াম ভঙ্গ হবে না। আমি ফতোয়াটা অবশ্য নিয়েছি আপনাদের এখানে, সৌদি আরব গ্রান্ড মুফতির ফতোয়া এখানে আছে আরবিতে, আপনাদেরকে সময় পেলে আমি সংক্ষিপ্ত আকারে পুরো আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে রক্ত যদি প্রয়োজন হয় কোনো অসুস্থ ব্যক্তির, রক্ত নিতে পারবে, এবং ইঞ্জেকশন যদি নিতে হয় ইঞ্জেকশনে নিতে পারবে। যদি দেখা যায় যে ডায়াবেটিস রোগী এখন বর্তমানে তারা যদি ইনসুলিন নেয় তাও তারা নিতে পারবে, এমনকি ইনহেলার যারা শ্বাসকষ্ট রোগী তারা ইনহেলারও ব্যবহার করতে পারবে, এমনকি চোখে ড্রপ কানে ড্রপ যদি কেউ দেয় সিয়াম অবস্থায় তাহলে দিতে পারবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখা যাচ্ছে তাহলে এটা কি দলিল, এটা দলিল দিচ্ছে ওলামারা এইভাবে যে যেহেতু শ্বাসকষ্ট, যেহেতু সে অসুস্থ এবং খাদ্য জাতীয় ইঞ্জেকশন যদি না হয়, যে ইঞ্জেকশনে খাদ্যের কাজ করে সেই ইঞ্জেকশন করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তাকে পরবর্তী কাজা করতে হবে। আপনার হয়তো জিনিসটা পরিষ্কার নয় হয়তো আপনাদের নিকটে, আমি বলছি যে খাদ্য জাতীয় যদি ইঞ্জেকশন
ইনজেকশন হয় অর্থাৎ যে ইনজেকশনে খাদ্যের কাজ করে সেই ইনজেকশন দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ ইনজেকশন করে তাহলে সিয়াম ভঙ্গ হবে না এরপর আসলো যে সিয়াম রেখে অনেক মানুষ আছে এই সিয়ামের মর্যাদাও তারা বুঝে না রমজান মাসের মর্যাদাও তারা বুঝে না আগের নেই সিনেমা দেখছে ভিডিও দেখছে অশ্লীলতা দেখছে সিয়াম করছে অথচ রাত্রে এই ধরনের তারা কার্যক্রম পরিচালনা এখনো করে যাচ্ছে এর বিধান কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূলের কথা দিয়ে বলি আবু হুরায়রা রাদিয়াল হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু এটা বুখারী হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিয়ামরত অবস্থায় যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়ল না ওয়াল আমালা বিহি এবং অশ্লীলতাও সে ছাড়ল না অশ্লীলতাও সে নিমজ্জিত হয়ে থাকলো খারাপ কাজ পরনিন্দা যত রকমের গীবত এটাও সে পরিত্যাগ করলো না তো বলছে এই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে লাইসা ফালাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর কোন তার প্রয়োজনীয় ব্যক্তি তার যে না খেয়ে থাওয়া পানি খাওয়া আর না খাওয়া এটা আল্লাহর কাছে কি প্রয়োজনই নাই তার মানে সিয়াম হবে কি হবে না এটা আল্লাহু আলাম হাদিসের অর্থ এটি যে তার পানাহার ত্যাগ করা পানি না খাওয়া অর্থাৎ এ খাওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তার মানে এটি একটি কঠোর সতর্কবাণী জানি না তার সিয়াম হবে কি হবে না আল্লাহু আলাম কিন্তু এই অশ্লীলতা থাকলে সে পাপের অধিকারী হবে মহা পাপী হবে অতএব ভুল করেও কেউ যে সমস্ত মুসল্লি আপনারা এখানে এসেছেন এই রমজান মাসকে বেশি বেশি করে জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে দান সৎকার মাধ্যমে কিয়ামুল্লাহ তারাবির মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে যত রকমের ভালো কাজ আছে এটি আপনি একটা সুযোগ পেয়েছেন রমজান মাস এই রমজান মাস যে ব্যক্তি পেলে মতো হতভাগা কি আছে তার পাপ মোচন করার সে কি সুযোগই গ্রহণ করলো না তাহলে একটি একটি আগে তো পাপ করেছেন এগুলো তো তুলে ধরে আল্লাহর দরবারে ক্রন্দন করতে হবে কাঁদতে হবে আল্লাহ রাসূল বলছেন যে মান লা ইয়ালিজু নারা মান খাসিমান বাকা মিন খাসিয়াতিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না লা ইয়ালিজু নার বলছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি কি করে মান বাকা যে ক্রন্দন করে মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে তাহলে এমন একটি মাস আপনি আল্লাহর ভয়ে ক্রন্দন করবেন কাঁদবেন আপনি এই যে ছয় ব্যক্তি আল্লাহর বিশেষ রহমত এর ছায়া তলে যে স্থান পাবে তার মধ্যে যে রাজুলুন জাকারাল্লাহ খালিয়ান আফাদাত আইনাহু ছয় ব্যক্তি যে ব্যক্তি নির্জনে একাকী আল্লাহর জিকির করে এবং জিকির করতে করতে ইকর ফাফাজাত আইনাহু তার দুই চক্ষু দিয়ে পানি কি প্রবাহিত হয় এই ব্যক্তি ওই যে আল্লাহর যে ছয় ব্যক্তি আল্লাহর বিশেষ রহমতের ছায়া কিয়ামতের দিন এই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে এখন এটি একটি সুযোগ অতএব পাপ কাজ করা তো দূরের কথা যেগুলো পাপ অতীতে করেছেন সেগুলো আল্লাহর দরবারে তুলে ধরে আপনাকে ক্রন্দন করতে হবে কাঁদতে হবে তারপরে ভুল করে যদি কেউ পানাহার করে তাহলে তার সিয়াম হবে না পরবর্তী কাজা করতে হবে ভুলের তো মাপ আল্লাহ তাআলা করে দিয়েছেন আদম ভুল করেছে আর নাসিয়া আদম আর নাসিয়াত জুরিয়াতু আদম ভুল করেছিল যে গাছের নিকটে যেতে নিষেধ করেছিল ফল খেতে নিষেধ করেছিল ভুল করে খেয়ে নিয়েছিল শয়তানের চক্রান্তে তা আদম আমাদের আদি পিতা উনি কি করে ভুল করেছেন অতএব তার সন্তান তো ভুল করবে আর ভুলের ক্ষমা তো আছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা হে আল্লাহ
যেটা ভুলে করে ফেলেছি সেটা তুমি পাকড়াও করিও না। সূরা বাকারা শেষ দুই আয়াত, সেখানে এই আয়াতটি আছে। আল্লাহ রাসূল বলছেন যে মান নাসিয়া ওয়া হুয়া সাইম, সিয়াম অবস্থায় কেউ যদি আকালা কেউ যদি পানাহার করে, আকালা আও সারিবা যদি কেউ খায় এবং পান করে, ফাল ইতিম্মা সাওমাহু, তাহলে তার রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না, সে তার রোজা পূর্ণাঙ্গ ভাবে কিভাবে পালন করে দেবে। কারণ যে আসলে সে খায় নাই ভুল করে। আচ্ছা দেখুন হাদিসের ইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহু, ও যে ভুল করে খেয়ে নিয়েছে এটা বলছে, কিন্তু মূলত ইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহু, আল্লাহই তাকে খাইয়েছে ও আল্লাহই তাকে কি করেছেন পান করিয়েছেন। এটা বুখারীর 1903 নম্বর হাদিস, বুখারীর 1903 নম্বর হাদিস, অর্থাৎ 1903 নম্বর হাদিস। আর তাহাকিবে মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 1999 নম্বর হাদিস। এরপরে ইফতারি শুরুর পূর্ব মুহূর্তে এসে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে যদি ওষুধ খেতে হয় তাহলে সিয়াম তার ভেঙ্গিতে হবে এবং কাজা করতে পারবে। অসুস্থ ব্যক্তি সূর্য ডুবার 1 মিনিট আগে হোক আর দিনের মধ্যে যে কোনো সমাধি হোক, যদি ওষুধ খায় পানি খায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এরপরে ইসলামিক ফাউন্ডেশন, জানি না আমি অবশ্যই এটা পড়ি নাই, কিন্তু পরবর্তীতে আমি জানি আগের যে সাহারির শেষটাগের 3 মিনিট আগে ফজর আজান দেয় সতর্কতা অবলম্বন করে। এবং এটা আপনারা জানেন যে ইফতারের অর্থাৎ সূর্য ডুবার 3 মিনিট পরে ইফতার করে, এটা দিয়ে সারা দেখলাম যে সূর্য ডুবার 3 মিনিট পরে ইফতার সম্পর্কে তারা আলোচনা করেছে এবং দিয়েছে, দেখলাম ক্যালেন্ডারও দিয়েছে এবং টিভিতেও দেখতেছি। অথচ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে সূর্য এত মিনিটে ডুবছে, সূর্যাস্ত যাচ্ছে এত মিনিটে, তারপরে তারা ইফতারির টাইম করেছে আরো 3 মিনিট পরে, কেন? আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে বলবে যে এরা তো হলো ওয়াহাবি, এরা হলো আহল হাদিস, এরা হলো সালাফি, হ্যাঁ তো এরা 3 মিনিট আগে ইফতার করে দিচ্ছে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর কি এরা কি সব সালাফি না আহল হাদিস না এরা ওয়াহাবি? নির্দিষ্ট টাইম তো করে দিয়েছে সূর্য ডুবার, আর সেই অনুযায়ী আমরা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতেছি। তাহলে আজানের ওয়াক্ত না হলে ফজরের, আজান দিলে ওই আজান হবে না, ওয়াক্তের আগে যদি কেউ আজান দেয় তাহলে ওই আজান হবে না, আর ওয়াক্ত যখন শুরু হবে তখনই আজান দিতে হবে, এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যাপারে হাদিস, বেশ কিছু হাদিস এসেছে যে কেন আমরা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করি, আমরা বিলম্ব হয়ে কেন ইফতার করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াযালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাস ওয়াল ফিত্রা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষেরা সূর্য ডুবার সাথে সাথে দ্রুত ইফতার করবে। তাহলে সূর্য ডুবার সাথে সাথে যারা দ্রুত ইফতার করে এরাই হচ্ছে কি এই সারাদিন এরাই বিজয়ী থাকবে। তাই আসলে দিন ও জহিরা দিন ইসলাম ধর্ম ততদিন বিজয় থাকবে যতদিন মানুষেরা দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার করার মানে এই নয় যে সূর্য থাকতেই সূর্য না ডুবার আগে ইফতার করে, এটা নয়। আল্লাহ বলছে ইজা গারাবাতি শামস আফতারা সায়েম, যখনই সূর্য ডুববে তখনই কি করবে সায়েম ইফতার করবে, এটা হলো বিধান। দেখুন আবু দাউদের হাদিস 23-53 নম্বর হাদিস, তাহাকি মিসকাতের হাদিস এসেছে 1995 নম্বর হাদিস, এ ব্যাপারে আরও হাদিস এসেছে, এ ব্যাপারে আরও হাদিস এসেছে। এখন কিছু লোক যুক্তি দেয় যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো, তার মানে ওনাদের যুক্তি এটা, এটা তো যুক্তি তো শরীয়তে চলে না, এর অর্থ আল্লাহ বেশি আল্লাহ রসুলই অধিক জ্ঞাত। তার কারণ যে আসুন্না মুফাসসিরাতুন লিল কোরআন, সুন্নাত কাছে কোরআনের ব্যাখ্যাকারী, অর্থাৎ আপনাকে
যদি বলা হয় যে পাঁচ ওয়াক্ত সালাতের নিয়ম কানুন কিভাবে জোহরের সালাত কয় রাকাত পড়তে হবে কোরআন দেখেন পারবেন দেখাতে কোনোদিনই পারবেন না তাহলে এর ব্যাখ্যা কে করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপর ওহী নাযিল ওহী এটা গায়র মাতলু আল্লাহ কহিল আল্লাহ রাসূল ওহী নাযিল হয়েছে এই ওহীর মাধ্যমে সালাতের নিয়ম কানুন পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে তাহলে মুফাসসিরাত সুন্নাহ মুফাসসিরাতুন লিল কোরআন এই সুন্নাহ থেকে কোরআনের তাফসীর অতএব আপনি বললেন যে ওয়াতিমু সিয়াম ইলাল লাইল তুমি সিয়াম পূর্ণ করো কি রাত্রি পর্যন্ত আপনি এটা জানেন যে রাত্রি কখন শুরু হয় যখনই সূর্য ডুবে তখনই রাত্রির হুকুম আমরা যে তারাবি শুরু করেছিলাম সর্বপ্রথম যে তারাবি আমরা শুরু করেছিলাম সর্বপ্রথম আমরা কি সিয়াম রেখে তারাবি করেছিলাম না আগে তারাবিটা পড়েছিলাম আমরা আগে তারাবি পড়ি তার কারণ যখনই সূর্য ডুবে গেল চাঁদ যখন দেখা গেল সূর্য যখন ডুবল তখনই রাত্রির হুকুম হয়ে গেল রমজান শুরু হয়ে গেল তখন থেকে রমজানের নেকি শুরু হয়ে গেল অতএব আরবিতে সূর্য ডুবার সাথে সাথে রাত্রির হুকুম যেটা হলো আগামী তারিখ তাহলে ওয়াতিমু সিয়াম ইলাল লাইল বলে মানুষদেরকে ধোকা দিয়ে অপব্যাখ্যা করে এই কোনো লাভ নেই অতএব নির্দিষ্ট টাইমে ইফতার করতে হবে এবং দেরিতে সাহারি খেতে হবে আপনি 12টায় সাহারি খেলেন সাহারি হয়ে যাবে খাওয়া এটা সুন্নত নয় দেরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেতে বলেছেন এবং দ্রুত ইফতার করতে বলেছেন আমরা যেটা করি সেটা হাদিস অনুযায়ী আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা এরপরে এনহানের কথা বললাম আপনাদের পুরা রমজানে কিছু মসজিদে দেখা যাচ্ছে যে এই খতমে কোরআন মানে এই 27 তারিখ পর্যন্ত যে হাফেজ যারা তারাই পড়ান দেখা যায় যে এরা এত দ্রুত গতিতে কোরআন পড়ে কোরআন খতম করার জন্য না হয় রুকু ঠিক মতো না হয় সিজদা ঠিক মতো না কিছু হয় মানে সালাতের পূর্ণাঙ্গ আরকান আহকাম যেগুলো আছে সেগুলো তারা পূর্ণভাবে পালন করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের মধ্যে চোর কে জানো নামাজের মধ্যে সালাতের মধ্যে চোর কে জানো বলছে আল্লাযি লা ইতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহু যে পূর্ণাঙ্গভাবে রুকু এবং সাজদা করে না সেই হলো চোর অতএব চুরি করে সালাত আদায় করা যাবে না সালাত আর তাআদিল আরকান পূর্ণাঙ্গভাবে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে সালাতই যে আপনাকে কোরআন খতম দিতে হবে এমনটি নয় কোরআন খতম আপনি দিবেন আপনার বহু সময় আছে কিন্তু তারাবিতে যে খতমে তারাবি বলে যে প্রথমাতে চালু আছে এটা আসলে শরীয়ত সম্মত নয় যে পুরা কোরআনই আপনাকে পড়তে হবে এবং এইভাবে দ্রুত গতিতে সালাত আদায় করতে হবে যেখানে সালাতই হবে রাখো যেখানে চোর বলা হয়েছে অতএব এই ধরনের সালাত আদায় করা থেকে আমি বিশেষ করে যে সমস্ত হাফিজরা এইভাবে কোরআন তেলাওয়াত করছে পড়াচ্ছে তারা যেন বিশেষ করে সালাতটাকে যেন পূর্ণাঙ্গভাবে ধীর স্থিরভাবে আদায় করে এটা হলো শরীয়তের বিধান আরেকটি এখানে প্রশ্ন যে মানুষ হয়তো স্ত্রীর সাথে মেলামেশার কারণে হোক বা স্বপ্নদোষের কারণে হোক অথবা মা বোন যারা ঋতু থেকে হয়তো পবিত্র হয়েছে সাহারি খাওয়ার আগে অথবা নেফাস হতে বাচ্চা হওয়ার পরে দেখা গেল যে ভালো হয়েছে রমজান মাসে সাহারি খাওয়ার আগে তাহলে এদের বিধান কি এখন গোসল করলে সাহারি খাওয়ার টাইম পাচ্ছে না আর যদি সাহারি খায় তাহলে পরে গোসল করা যাবে কি না শরীয়তের বিধান কি অর্থাৎ নাপাক অবস্থায় যদি গোসল করার সময় না পান তাহলে সাহারিটা আগে খেয়ে নেবেন আপনি ওই নাপাক অবস্থাতেই সাহারি খেয়ে নেবেন মা বোনেরা ঋতুতে যদি ভালো হয়ে যান এবং গোসল করার সময় না পান তাহলে ওই সাহারি খেয়ে আপনি সিয়াম পালন করবেন তারপরে শুধুমাত্র এই সাহারি খাওয়ার জন্য না পাক এটা প্রতিবন্ধক নয় আপনার প্রতিবন্ধক হচ্ছে ফজরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এটা ঘটেছিল হায়রা আয়েশা হাদিস শুনেন আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুল ফজর ফি রমাজান ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি খুলমিন ফায়াক্তাসিলু ওয়া ইয়াসুম এটা বুখারীর হাদিস 1930 নম্বর হাদিস তাহকিকে মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 2001 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ছাড়াই মানে
স্ত্রীর সাথে মিলামিশার কারণে তিনি কি অপবিত্র ছিলেন। তারপরে তিনি সাহারি খেয়ে নিলেন, খাওয়ার পরে পায়ে আসেন, তারপর ফজরের সালাতের জন্য আল্লাহর গোসল করলেন, পায়ে আসুন, তারপর কি সিয়াম পালন করলেন। তাহলে বোঝা গেল যে নাপাক অবস্থায় সময় পেলে অবশ্যই গোসল করে খাবেন, আর যদি সময় না পান তাহলে সাহারি খেয়ে নেবেন, তারপরে গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন। শরীয়তে আপনার এই ব্যাপারে কোনো বাধা নেই, বরং আপনার জন্য এই ব্যাপারে কি আছে, ছাড় আছে। দেখা যায় যে আমাদের বেশ কিছু ওলামারা ফতোয়া দিয়েছে, আমাদের আলাস আলেমেরানা ফতোয়া দিয়েছে যে তারাবির সালাত আলাদা আর তাহাজ্জুদের সালাত আলাদা, অর্থাৎ তারাবি আলাদা জিনিস আর তাহাজ্জুদ আলাদা জিনিস। তারাবির শব্দটা মূলত হাদিসে নেই, এটা হলো ওলামাদের একটা ব্যাখ্যা, ফিকাহবিদ যারা তাদের এটা ব্যাখ্যা। তারাবি ওই যে চার রাকাত পড়ে যে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিই আবার চার রাকাত পড়ি, এটাকে যেন তারাবি শব্দটাতে বিশ্রাম নেওয়া, তাই এই তারাবিটার নাম করা হয়েছে তারাবি। আসলে মনে ধরো এটা সালাতুল লাইল, এটা রাত্রিকালীন ইবাদত, নিয়ামুল লাইল, রাত্রে যে সালাতগুলো আদায় করা হয় সেটিকে বলা হয় নিয়ামুল লাইল, সালাতুল লাইল, সেটাই তাহাজ্জুদ, সেটাই তারাবি। আয়েশার চেয়ে অধিক কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল সম্পর্কে জ্ঞাত নয়, যদিও কিছু কিছু মাসলায় মাসলা মাসে যে আল্লাহ রাসূল বাহিরে হয়তো যেগুলো ঘটেছে আয়েশা হয়তো সেগুলো জানেন না, এরকম ধরনের কিছু ক্ষেত্র আছে। এতে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গাইরিহি আলা 11 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রমাদান মাসে এবং রমাজান ছাড়া রাত্রিতে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস হাদিস নাম্বার হচ্ছে 2013 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই, যেটা আমরা করছি 11 রাকাত, এটা হলো সঠিক। এই ব্যাপারে অনেক কথা আছে, যেহেতু এটা প্রশ্ন আকারে এসেছে তাই আপনাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি যে তাহাজ্জুদ আর তারাবির সালাত হলো একই সালাত। এই রাত্রিতে যারা হয়তো পড়ে আমরা হয়তো তারাবি বলছি, আর শেষ রাত্রিতে যারা হয়তো একাকি পড়েন সেটাকে আমরা তাহাজ্জুদ বলছি। মূলত এই 11 রাকাতই সালাত, কারণ যারা তাহাজ্জুদ পড়েন তারা কিন্তু 11 রাকাতই পড়েন, 8 রাকাত আর 3 রাকাত। তারাবি যারা আমরা পড়ছি এরাও কি 8 রাকাত আর 3 রাকাত, 11 রাকাত সালাত একটাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, যেই যা ব্যাখ্যা করুন না কেন সেটা আমাদের নিকটে গ্রহণযোগ্য। এরপরে খুব গরিব মানুষ, অসুস্থ, খেতে দিতে পারছে না, মিসকিনকে খাওয়াতে পারছে না, তাহলে কি করবে লোক? শরীয়তে এর ব্যাপারে কোনো বিধিবিধান আছে কিনা? অবশ্যই আছে। অসুস্থ ব্যক্তি যদি চিররোগী হয়, অসুস্থ বলতে যদি চিররোগী হয় শুধু তার জন্য খিতিয়া, আর সাময়িক যদি কেউ অসুস্থ হয়, হয়তো আপনি অপারেশন করলেন এক মাসের জন্য, হয়তো 15 জনের জন্য, হয়তো 10 দিনের জ্বর হয়ে আক্রান্ত হয়ে থাকলেন, এদের বিধানটা কাজা করতে হবে, এদের কোনো ফিদিয়া নাই। ফিদিয়া হচ্ছে যে যে চিররোগী, এবং ফিদিয়া হচ্ছে ওই সমস্ত বৃদ্ধ, আর শাইখুল কবির ওয়াল মারআতুল কবিরা, বৃদ্ধ নারী 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 পুরুষ, এরা ফিদিয়া দিবে। এরা একদিন প্রত্যেক দিন একজন মিসকিনকে তারা খাওয়াবে। এর কয়েকটি পদ্ধতি আছে, এক এভাবে ইতুহাম কুল্লা ইয়াউমিন মিসকিনা, প্রত্যেক দিন মিসকিনকে খাবার খেতে দিতে হবে। দুই, একদিনে হতে পারে যে আপনি একজনকে 30 দিনের খাবার আপনি দিয়ে দিলেন, আপনার পক্ষ থেকে সে সিয়ামের নিয়ত করে সিয়াম করবে, এটা একটা পদ্ধতি। এটাও যদি সম্ভব না হয় তাহলে শেষে 30 জন মিসকিনকে একসাথে খাইয়ে দিবেন, এটা হলো সর্বশেষ বিধান। অতএব এখানে যারা ফিদিয়া দিবেন এভাবে দিতে পারেন, যদি একজন মিসকিন ডেলি দিতে খুব অসুবিধা, ডেলি আসবে আপনি খাবার নিয়ে যাবে, তা না, আপনি মাসে উপর হিসাব করে দিয়ে দেবেন, আপনার ফিদিয়া হয়ে গেল। সে যদি কিছু গাদ্দারি করে কিছু তার ব্যাপারে, সে পাপি হবে কিন্তু আপনি পাপি হবেন। অতএব এইভাবেই আপনারা যারা অক্ষম শারীরিকভাবে, চিররোগী,
তারা এইভাবে ফি দিয়েগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যে ফি দেয়া দিতেই পারবে না তাহলে এর কি, এর হলো যারা অভিভাবক আছে ওয়ারেস, অভিভাবক তো ওয়ারেস উত্তরে থেকে যারা আছে এরা সম্ভব হলে দিয়ে দেবে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে তার কোনো ফি দেওয়া লাগবে না। অনেক ওলামা লিখেছে দেখলাম যে কোনো ফি দিয়ে নেই লাগবে না, কে বলছে না আল্লাহ কাছে ক্ষমা চাইবে, হ্যাঁ ক্ষমা প্রার্থনা করবো যে আল্লাহ আমি তো অক্ষম পারলাম না আল্লাহ আমি ক্ষমা করি, যাক এইভাবেই আলোচনা করে এসেছে। সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে মাস্ক পরে সালাত হবে কি হবে না, জি হ্যাঁ মাস্ক পরে সালাত আদায় হবে, কারণ যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদ দিয়া, হ্যাঁ ওয়াজহু ফিসালাহ সালাতে মুখ থেকে সালাত আদায় করতে নিষেধ এসেছে, হাদিসটি বিতর্কিত, কেউ এটাকে সাহি বলেছেন কেউ জায়েব বলেছেন, ওলামারা এ ব্যাপারে আলোচনা সাল্লাহ সাল্লাম অনেক সময় যখন হাই তোলে তখন কাপড় দিয়ে মুখ ঢাকতে বলেছেন, সালাতরত অবস্থাতেও অতএব সালাতরত অবস্থাতেও মাস্ক পরে সালাত আদায় করা যাবে, এর ব্যাপারে ওলামাদের কত আছে এবং এই ব্যাপারে আপনার সন্দেহের কোনো অবকাশ নেই, কত আছে মাস্ক পরে সালাত আদায় হবে। এবং আপনাদেরকে আবারও আমি স্মরণ করে দিচ্ছি যেহেতু খুতবার শেষে আমি চলে এসেছি, অতএব যারা পরবর্তী এসেছেন আপনারা যখন মসজিদে আসবেন তখন অবশ্যই আপনারা সামনে এই সাবান আছে হাত ধুয়ে মাস্ক পরে মসজিদে আপনারা অবশ্যই প্রবেশ করবেন এবং সরকার যে নির্দেশনা দিয়েছে সেগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন।